বন্ধুরা, সম্পূর্ণ বিশ্বের মধ্যে দিনের পর দিন গরিবি বেড়েই যাচ্ছে। এই জায়গায় বড় লোকেরা আরো বেশি পরিমাণে বড় লোক হয়ে যাচ্ছে এবং দিনের পর দিন গরিবেরা আরো বেশি গরিব হয়ে যাচ্ছে। অনেক সময় আমাদের কাছে কম পয়সা থাকার কারণও আমরা এইসব লোকেদেরকে পয়সা দিয়ে দিই। কিন্তু এই গরিব লোকেদের মধ্যে কিছু লোক এমনও থাকে যারা বিকলাঙ্গ হওয়ার নাটক করে আর কাজ করার যোগ্য থাকার পরেও বিভিন্ন বিভিন্ন টেকনিকগুলি আপন করে ভিক্ষা করে। আজকে আমি আপনাদের এমনই কিছু নকলি ভিখারিদের দেখাবো যাদের এই ঢঙের পর্দা ফাঁস হয়ে গেছে। কিন্তু তার আগে সকল নতুন দর্শকদের কাছে আমার অনুরোধ যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে নিন এবং ভিডিওটি এক্ষুনি আপনাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। বন্ধুরা, নম্বর একে রয়েছে চাইনিজ ডিজিবল বেগার। যদি আপনি এই লোকটিকে দেখেন তাহলে এই লোকটির পরে আপনার অনেক অনেক দয়া আসবে এবং আপনার মন দয়া মায়ায় ভরে যাবে। আর আপনার মনে এই খেয়ালটি আসবে যে লোকেদের কত খারাপ খারাপ দিন দেখতে হয়। দূর থেকে যদি আপনি এই লোকটিকে দেখেন তাহলে মনে হবে এই লোকটির কোনো পায়ই নেই, আর যার কারণে এই লোকটিকে কাঠের তৈরি এই গাড়ির পরে ভুক ঘষে বেড়াতে হচ্ছে। যে কোনো ব্যক্তি এই লোকটির অবস্থা দেখে পয়সা দিয়ে চলেই যাবে। কিন্তু চীন দেশের ব্যক্তিদের ওই জায়গা থেকে হেঁটে যাওয়ার সময় ডালের মধ্যে কিছু কালো দেখতে পারলো। তাদের সন্দেহ হলো যে এই জায়গায় কোনো না কোনো কিছু গন্ডগোল অবশ্যই রয়েছে। আর কিছু লোকেরা রাতের সময় ওই ভিখারিটিকে ফলো করলো, আর ওই ভিখারির দৃশ্যগুলো দেখে তারা অবাক হয়ে গেল। আর তারা তার পরের দিনই ওই ভিখারির পর্দা ফাঁস করার চিন্তা ভাবনা করলো। যখনই প্রতিদিনের মতো ওই ভিখারি যে জায়গায় ভিক্ষা করতো ওই জায়গায় এসে ভিক্ষা করছিল, তখন ওই জায়গায় কিছু লোকেরা আগের থেকেই ওই জায়গায় ভিখারির অপেক্ষা করছিল। আর সেই সব লোকেরা এই ব্যাপারটি শুট করার জন্য নিজের বন্ধু বান্ধবের সাহায্যও নিল। আর ওই ভিখারির পর্দা ফাঁস করার জন্য লোকেরা ভিখারির প্যান্টটি খুলতে লাগলো। আপনাদের নজরে এই দৃশ্যটি দেখে অবশ্যই মনে হবে যে ওই গরিবের হয়তো মজাক উড়ছে, কিন্তু শেষ পর্যন্ত দেখুন আপনি সব কিছুই বুঝে যাবেন। দেখেছেন এই ভিখারি নিজের প্যান্টের মধ্যে পা লুকিয়ে রেখে কি করে সবাইকে পাগল বানাচ্ছিল। নেক্সট টাইম কোনো ভিখারিকে পয়সা দেবার আগে সে আপনার সঙ্গে কোনো ছলনা করছে কিনা সেটি অবশ্যই যাচাই করে নিবেন। এরা কাজ করার যোগ্য হবার পরেও সবার কাছ থেকে ভিক্ষা চায়, এটাই খুবই খারাপ একটি বিষয়। নম্বর দুয়ে রয়েছে চীন দেশের আরেকটি ভিখারি, যিনি নিজের অবস্থাটি প্রথম ব্যক্তি থেকে আরো আরো বেশি পরিমাণে খারাপ দেখিয়েছে। এনাদের হিসাবে যত আপনার অবস্থা খারাপ হবে ততই আপনি বেশি পরিমাণে ভিক্ষা পাবেন। কিন্তু সত্যি এই লোকটিকে দেখার পরে যে কোনো ব্যক্তির এনার পরে দয়া অবশ্যই চলে আসবে। এই ব্যক্তির কাছে তো ভুক ঘষে হাঁটার জন্য কাঠের গাড়ি পর্যন্ত নেই। এ ব্যক্তি আস্তে আস্তে ভুক ঘষে নিজের হাতের সাহায্যে টাকার ডাব্বাটি ঠেলে ঠেলে নিজেকে ঘষে ঘষে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর যখন একজন ব্যক্তি এই ভিখারির দুর্গতি দেখে সাহায্য করার চেষ্টা করলো, তখন এই ভিখারি ওই লোকটিকে খুবই আক্রোশ এবং রাগে জবাব দিয়ে দিল, যেটি দেখে ওই ব্যক্তি ভিখারিটিকে ফলো করলো। আর ওই লোকটির পেছনে গিয়ে সে সত্যটি জানার চেষ্টা করলো। তারপর সে দেখলো ওই প্যারালাইসিস ভিখারি নিজের হাঁটু ঘোড়া দিয়ে হাঁটতে শুরু করলো। তারপর যেটি হলো সেটি তো আপনাদের সবার সামনেই রয়েছে, আপনারা সবাই দেখতেই পারছেন। এই ভিখারি এত আরামে বসে পয়সা গুনতে লাগলো যেটি দেখে মনে হচ্ছিল যেন এই লোকটির কোনো রোগই নেই। আর তারপরে ওই ভিখারি নিজের কাপড় চোপড়গুলি পাল্টিয়ে ব্যাগের মধ্যে ভরে নেয় আর ট্যাক্সির দিকে হাত বাড়িয়ে ট্যাক্সিতে বসে চলে যায়। তার মানে ওয়াও, যে ব্যক্তি ভুক ঘষে ঘষে ভিক্ষা করছিল সে পরে ট্যাক্সির মধ্যে বসে ঘরে চলে যাচ্ছে। আর এর থেকে আপনি এই আন্দাজ লাগাতে পারেন যে এই ভিখারির দিনের ইনকাম কত হতে পারে। নম্বর তিনে রয়েছে একটি এমন ভিখারি যে হাইবের মাঝখানে বসে ভিক্ষা করছিল। আর যখনই পুলিশদের এই ভিখারির পরে ডাউট হলো, আর তখন পুলিশ এই ভিখারিটিকে তার গদি থেকে ওঠানোর চেষ্টা করলো, কিন্তু ওই ভিখারি এখনো পর্যন্ত তার পা না থাকার নাটক করছিল। আর যখন দুই পুলিশ কর্মীরা ওই ভিখারিটিকে উঠে যাওয়ার জন্য ধমকি দিল, তখন ওই ভিখারি এমন ভাবে নিজের পার পরে দাঁড়ালো যেটি দেখার পর মনে হয় ওই ব্যক্তির জন্য কোনো কিছু হয়েই ছিল না। আর তারপর ওই ব্যক্তি নিজের গদিটি নিয়ে পালালো। নম্বর চার, এমন ভাবে আরেকটি ভিখারি হাইওয়ের পরে পয়সা চাচ্ছিল। আর কিছু ড্রাইভারদের ওই ভিখারির পর একটু ডাউট হলো, আর ওই সব ড্রাইভাররা এই ভিখারিটির পোল খুলে দেওয়ার জন্য হাইওয়ের পরে একটি ক্যামেরা ফিট করলো। এবং ঠিক সেই জায়গায় নেক্সট ডে যখন ওই ভিখারি ওই জায়গায় আসলো, প্যান্টটি পাল্টানোর চেষ্টা করলো, ভিডিওটি রেকর্ড হয়ে গেল। আর ভিডিওটি রেকর্ড করার পরে যে দৃশ্যটি সামনে আসলো সেটি দেখার পরে সবাই অবাক হয়ে গেল। এই ভিখারি নিজের পাটি রব্বারের গাডা দিয়ে বেঁধে রেখে দিয়েছিল। তারপর এই ভিখারিকে পুলিশের হেফাজতে দিয়ে দেওয়া হলো। নম্বর পাঁচে রয়েছে আমেরিকার রাস্তায় ভিক্ষা চাওয়া একটি বৃদ্ধ মহিলা।
এই মহিলাটিকে বৃদ্ধ বলা হয়তো একটু ভুল হয়ে যাবে, এর নির্ণয় লাস্টে হয়েই যাবে। এই মহিলা বলতো যে ইনার ব্যাকবোনে অনেক সমস্যা রয়েছে, আর যার কারণে ইনি ঠিক করে চলতে পারে না, কুঁজো হয়ে চলতে হয়, আর খুব শীঘ্রই যদি এনার ট্রিটমেন্ট না করা হয় তাহলে এনার মৃত্যু হয়ে যাবে। আর কিছু নিউজ রিপোর্টাররা এই মহিলার সব চালচলনগুলি দেখার নির্ণয় নিল। এই মহিলা প্রতিদিন নিউ ইয়র্কের রাস্তায় এসে ভিক্ষা চাইতো, আর এই মহিলা ভিক্ষাও ওই জায়গা থেকেই চাইতো যে জায়গায় গুচি এবং প্রাডার মতো দামি দামি দোকান রয়েছে, যে জায়গায় বড় বড় লোকেরাই মাত্র শপিং করতে আসতো। আর বড় লোকেরা যখন শপিং করে বাইরে আসতো, এই মহিলাকে ভিক্ষা দিয়ে যেত, আর এক ঘন্টার মধ্যে এই মহিলার গ্লাস পয়সায় ভরে যেত। প্রায় প্রতিদিন এই মহিলা $100 পর্যন্ত পয়সা উপার্জন করত, সেটিও ভিক্ষা করে, যেটি ভারতীয় মুদ্রায় 7-8 হাজার টাকার সমান। একদিন নিউজ রিপোর্টাররা রাতের সময় এই মহিলাটিকে ফলো করলো, আর দেখলো যে এই মহিলা একটি কারে উঠে চলে গেল, এবং তারপরে যখন কার থেকে বের হলো তখন সম্পূর্ণ পরিবর্তন হয়ে বের হলো, আর দেখলো একটি যুবক মেয়ে বাইরে বের হয়ে আসলো।